হ্যালো ভিউয়ার্স, মেডিসিন রিভিউর বিডিতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যালাইস লোশন। তো অ্যালাইস লোশন মূলত উকুন নাশক হিসেবে চিকিৎসক দিয়ে থাকে। তো উকুন নাশক বলতে আমরা যা বুঝি সেটি হলো উকুন মারার জন্য যে ধরনের ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, তো সেই রকমই একটি ওষুধ হচ্ছে অ্যালাইস লোশন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যালাইস লোশন কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং অ্যালাইস লোশনটি কত বছর থেকে ব্যবহার করা যাবে, মাত্রা ও ব্যবহারবিধি, পথ্য নির্দেশনা, এর সতর্কতা, অ্যালাইস লোশনের পার্শ্ববর্তী ক্রিয়া কী কী হতে পারে, গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এটা ব্যবহার করা যাবে কি না, এবং সবশেষে এই অ্যালাইস লোশনের দাম সম্পর্কে আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করব এবং এই লোশনের ব্যবহারের কিছু নির্দেশনাবলী আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব, যে অনুসারে যদি আপনারা এই লোশনটিকে ব্যবহার করেন তাহলে 100% আপনার মাথার উকুন চলে যাবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো প্রথমেই আসা যাক অ্যালাইস লোশনের নির্দেশনা নিয়ে কথা বলতে। অ্যালাইস লোশন মূলত উকুন নাশক হিসেবে চিকিৎসক নির্দেশ করে থাকে। আমাদের মাথার উকুন মারার জন্য এই লোশনটি চুলে ব্যবহার করা হয়। এই লোশনটি 6 মাস বয়স থেকেই ব্যবহার করা যাবে, মানে যে সকল রোগীদের 6 মাস, যেরকম শিশুরা রয়েছে 6 মাসের শিশু, 6 মাসের শিশু থেকেই এই লোশনটি সকল বয়সের লোকেরা ব্যবহার করতে পারবেন। তার মানে 6 মাসের নিচে যে সকল শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, মানে তারা এটা ব্যবহার করতে পারবে না। তো 6 মাসের উপরে যারা রয়েছেন তারাই শুধু এটা ব্যবহার করতে পারবেন। তো এখন আসা যাক মাত্রা এবং ব্যবহার বিধি নিয়ে কথা বলব। লোশন শুধুমাত্র মাথা বা চুলে ব্যবহারের জন্য, এটি মুখে, চোখে এবং যোনিতে ব্যবহারের জন্য নয়। তো বুঝতেই পারছেন এটি চুল এবং মাথা ছাড়া আর কোথাও ব্যবহার করতে পারবেন না। লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে, মানে আপনাদের চুল যদি শুষ্ক থাকে সেক্ষেত্রে এই লোশন পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে, যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয়। আপনার যদি শুষ্ক চুল থাকে সেক্ষেত্রে আপনি এই লোশনটি পুরো মাথায় ব্যবহার করতে হবে। লোশনটি 10 মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। পথ্য নির্দেশনা, অ্যালাইস লোশনের কোনো পথ্য নির্দেশনা নেই, তবে কিছু সতর্কতা রয়েছে। যেহেতু এই লোশনটি উকুন নাশক সেই হিসেবে আমরা এটিকে বিষাক্ত কোনো লোশন হিসেবে ধরতে পারি, তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই লোশনটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, কোনো রকম যেন শিশুরা খেয়ে না ফেলে। অ্যালাইস লোশন শিশুদের ব্যবহারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু একটি বিষক্রিয়া সেক্ষেত্রে শিশুদের মুখে, চোখে এবং নাকে যেন না যায়, সেদিকে খেয়াল রেখে এই লোশনটি শিশুদের ব্যবহার করতে হবে। তো অ্যালাইস লোশনের কী কী পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে? অ্যালাইস লোশনের পার্শ্ববর্তী ক্রিয়া হলো কনজাংটিভাইটিস, অকুলার হাইপারমিয়া, চোখের জ্বালাপোড়া ভাব, খুশকি, শুষ্ক ত্বক ইত্যাদি। এখন আসা যাক এই লোশনটি গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা যাবে কিনা। তো প্রেগনেন্সি ক্যাটাগরি সি, গর্ভবতী নারীদের ক্ষেত্রে ব্যবহারের পর্যাপ্ত তথ্য ও গবেষণা পাওয়া যায়নি। তো বোঝাই যাচ্ছে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। তবে স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তারা ব্যবহারের পরে অবশ্যই পুরো শরীর সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। তো এখন আমি যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটি ব্যবহারের কিছু নিয়ম কারণ রয়েছে এবং কিছু সতর্কতাও রয়েছে। তো এর আগে আমি কিছু সতর্কতা বলেছি, তাছাড়াও এই লোশনের কিছু সতর্কতা রয়েছে, সেইগুলোই এখন আমি আলোচনা করব। তো লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে, মানে লোশনটা ব্যবহারের আগে অবশ্যই আপনার মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। অ্যালাইস লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে অ্যালাইস লোশন প্রয়োগ করতে হবে। চুলের সকল অংশে অ্যালাইস লোশনটি মালিশ করতে হবে। সমস্ত মাথায় অ্যালাইস লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে, যাতে সমস্ত উকুন ও তার ডিম অ্যালাইস লোশনের সংস্পর্শে আসে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে অ্যালাইস লোশন দিয়ে আবৃত থাকে তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয়। ছোট চুলের জন্য 60 গ্রাম একটি টিউব এবং লম্বা চুলের জন্য 120 গ্রাম বা এরকম 2টি টিউব। অ্যালাইস লোশন
ব্যবহারের পর 10 মিনিট রেখে দিতে হবে। এলাইচ লোশন দিয়ে সম্পূর্ণভাবে মাথা ও চুল আবৃত করার পর থেকে 10 মিনিট সময় হিসেব করতে হবে। 10 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে। এলাইচ লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে, যাতে আপনার হাতে এলাইচ লোশনের কোনো অংশ লেগে না থাকে। তো এখন আসা যাক এটার দাম সম্পর্কে কথা বলতে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এলাইচ লোশন 60 গ্রাম। তো এই 60 গ্রামের দাম হচ্ছে 130 টাকা। তো এই এলাইচ লোশনটি আমরা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাব, তবে গ্রাম ভেদে যে সকল ফার্মেসিগুলো রয়েছে সে সকল ফার্মেসিতে নাও পেতে পারি, তবে একটু খুঁজে নিতে হবে কোন ফার্মেসিতে এই লোশনটি পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এলাইচ লোশন সম্পর্কে আপনাদের সাধারণ কিছু তথ্য দিতে পেরেছি, এর ব্যবহার বিধি সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি। তো ভিডিওটি যদি বুঝতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।